সমস্ত দোষ ত্রুটি যখন আরো অন্যান্য দোষ ত্রুটি আছে, দোষ কোন নয়, দোষ ত্রুটি হয়ে আয় শূন্য আপাতত সেটাই হচ্ছে কি ওরা আপনি জানেন। যদি তার মধ্যে সেটা বিদ্যমান না থাকে তাহলে সেটা কি হবে না, বিপদ বা পরনিন্দা হবে না। কোরআন বিপদ করা যাবে না, এখান থেকে বুঝা গেলে গিভ আপ করা যাবে না, কিন্তু কিছু কিছু আমল আছে যে গিভ আপ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়া আমালিহি, মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়া আমালিহি ফালাইসা লিল্লাহু হাজাতুন আই ইয়াদা তাআমুহু ওয়া শারাবু। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথাবার্তা অনন্ত কথাবার্তা পরিত্যাগ করতে পারলো না,